আগের চেয়ে আয় বাড়লেও ভালো নেই বুড়িগঙ্গার মাঝিরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বাড়ায় জীবিকার রসদ মেটাতে সংগ্রাম করতে হয় প্রতিকূলতার সাথে। নিম্ন আয়ের এই মানুষগুলোর কথা জানাচ্ছেন রনক মাহমুদ সৌরভ, ক্যামেরায় ছিলেন একে টিপু। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বৈশাখের কাঠফাটা রোদেও বৈঠা না বাইলে সংসারের চাকা ঘোরে না অনেকের, তাদেরই একজন আব্দুল খলিল। আমি 40 বছর তোমার চালাই গাড়ি, বাবা 30টা দিয়ে চলছি এই গাড়ি, 30টা বাসে 50টা বাসে, এখন তো 1000টা অত বসা না। খলিলের মতো বরিশালের ইউসুফ মাঝির অবস্থাও প্রায় একই রকম। ভাগ্য ফেরাতে কয়েক যুগ আগে পা রাখেন বিবর্ণ এ শহরে। বুড়িগঙ্গার পানির মতোই গড়িয়েছে সময়ে, খুব একটা পরিবর্তন আসেনি যাপিত জীবনে। সব জিনিসের দাম, আমরা সাধারণ মানুষে অল্পতে আয় এগো তো চলার মতন খুবই কষ্ট হয়ে যায়। আমার তো ডায়াবেটিস, বুঝলেন, আটা খাইতাম, এখনও দেখতেছি আটা খাইতে গেলে আগে 30টা কইলে সকালে নাস্তা হয়ে যাইতো ভরপুর, আর এখন 50টাকা লাগে। 25টাকা পাহারা, 80টাকা নৌকা ভাড়া, তাতে নিজের খাওয়ান আছে 200টাকা, 700টাকা আমাদের প্রতিদিন খরচই, তাহলে দেখা যায় 1800টাকা কাম করলে বাড়িতে নিব কীভাবে। এই গাড়িতে তো 40টাকা, আর ওই গাড়ি ধরেন 130টাকা, নৌকা ভাড়া 60টাকা, এই দিয়ে ডেলি 500-600 কাম করুন যায়। যা কাম করি ওরে মানে আঙ্গ ভিতে খরচ, আমি তার ঘরে দিই না, ওরে আমার খরচ লাগে। বেঁচে থাকার তাগিদে বুড়িগঙ্গার বুকে দিন রাত খেটে চলেন এই মাঝিরা, তবুও নিত্যপণ্যের বেসামাল দামে বাড়ে তাদের কষ্ট দীর্ঘশ্বাস। বাজার ঘাট হিসাব করতে গেলে তো আমি যা কামাই করি তো আর হয় না, এতো তো অর্ধেক সংসার চলে না, 150-200 টাকা কাজ করি এতে চলে সংসার, কষ্ট হয় আর কি। দাবি জানিয়েছেন জিনিসপত্রের দরে লাগাম টানতে কার্যকর উদ্যোগ নেয়ার। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথেই থাকুন।